আসসালামু আলাইকুম। কিছু কিছু বিনিয়োগকারী মনে করেন যে একটা কোম্পানি যখন শুরু হয়েছে এটা আজীবন থাকবে, 100 বছর 200 বছর থাকতে পারে, এরকম প্রত্যাশা করার বিচিত্র না। 100 বছরের কোম্পানি আমাদের দেশে আছে, যেমন বাটার বোধহয় বয়স 100 বছরের বেশি হয়ে গেছে, লিন্ডিবিডি 100 বছরের না হইলেও কাছাকাছি হয়েছে, কোহিনুরও অনেক বছর পুরনো কোম্পানি, তারপরেও অনেক ঘটনা ঘটে যার পরিপ্রেক্ষিতে কোম্পানিকে ফার্দার না চালাইয়া বন্ধ করে দেওয়া উচিত। এর মধ্যে একটা কারণ হয় যে ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, পাওনাদারের টাকা পয়সা পরিশোধ করতে পারছে না। সেক্ষেত্রে পাওনাদার যারা আছে তারা যদি কোর্টে কোম্পানি বন্ধ করার আবেদন করেন, কোনো কোর্ট থেকে কোম্পানি বন্ধ করার নির্দেশ আসতে পারে, আসলে কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হবে। আরেকটা হচ্ছে মালিকেরা দেখতেছে নিজেদের সব কিছু পর্যালোচনা করে সবচেয়ে মধ্যে ব্যবসায়িক প্রসপেক্ট, আয় করার সম্ভাবনা, তো এইসব বিবেচনা করে যদি তারা শেয়ারহোল্ডার মিটিংয়ে যদি সিদ্ধান্ত নেয় যে না কোম্পানিটা আমরা আর চালাবো না, চালাইলে ফার্দার লস হবে, ভালো কিছু হওয়ার সম্ভাবনা নাই, এটা ডিসাইড টু ওয়াইন্ড দি বন্ধকে, এটাকে ওয়াইন্ডিং আপ বলে ইংরেজিতে, ল তো ওয়াইন্ডিং আপ কথাটা আছে, কোম্পানি বন্ধ করে দেবে, তাহলে সেক্ষেত্রেও হইতে পারে। এইটা ছাড়া অন্য কোনো কারণে কোর্ট যদি ক্ষুব্ধ হয় বা কোর্ট যদি মনে করে তাহলেও কোম্পানি বন্ধ করার জন্য সিদ্ধান্ত দেয়। তো বন্ধ করলে প্রসেসটা কী, শেয়ার হোল্ডারদের কী হবে, তো এটা মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে যে বন্ধ করলে একজনকে এই বন্ধকালীন সময় কোম্পানিটা চালাইয়া তার যেসব সম্পদ আছে সেগুলো বিক্রি করে যারা পাওনাদার তাদের পাওনাগুলো পরিশোধ করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়, তাকে বলা হয় লিকুইডেটর ইংরেজিতে। কারণ যে কোনো একটা চলমান প্রজেক্ট বন্ধ করতে গেলে একদিনে তালার বা চাবি দিয়ে বন্ধ করার মতো করে বন্ধ করতে পারে না, যেসব মাল প্রসেস আছে সেগুলো বানাতে হবে, বিক্রি করতে হবে, যেসব টাকা মানুষ কাছে আছে সেগুলো আদায় করতে হবে, অ্যাসেট বিক্রি করতে চাইলে এসব অ্যাসেটের কোনো রেডি মার্কেট থাকে না, এগুলো জন্য পাওনাদার খুঁজে বাইর করতে হবে, এই করে হয়তো 1 বছর 1.5 বছর কোথাও কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। এই সময়ের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয় কোর্ট থেকে, তাকে বলা হয় অফিসিয়াল লিকুইডেটর। লিকুইডেটর কোম্পানির যত অ্যাসেট আছে সবগুলো বিক্রি করে যা টাকা পেল এর থেকে যারা পাওনাদার আছে, পাওনাদের মধ্যে সরকারি পাওনাদারের প্রায়োরিটি হলো আগে ওয়ার্কার বা শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা থাকলে, ওদের সার্ভিস বেনিফিট থাকলে এগুলো আগে, বন্ধকী সম্পত্তির এগেনস্টে লোন থাকলে তাদের এর পাওনা আগে, তারপরে অন্য ক্রেডিটার বা পাওনাদার থাকলে তাদেরগুলো দেওয়ার পরে যেই অবশিষ্ট টাকা থাকবে সেইটা সমহারে শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেবে। তো আপনি 10 টাকার শেয়ার 50 টাকা দিয়ে কিনেছেন, আপনি এখন 10 টাকাও নাও পাইতে পারেন, 50 টাকা তো পাওয়ার সম্ভাবনা একদমই নাই। কারণ কোম্পানি যখন চালমান ছিল তখন এটার আর প্রসপেক্ট হিসাব করে এটা 40-50 টাকা মূল্যায়ন হয়েছে, তো আপনি এখন 10 টাকা পাবেন না 12 টাকা পাবেন না 3 টাকা পাবেন সেটা নির্ভর করছে এই কোম্পানির দায় সম্পদ যেগুলো আছে এগুলো বিক্রি করে কত টাকা পাবে তার উপর। মুদ্রা কথা হচ্ছে সবার পাওনা মিটিয়ে দেওয়ার পরে যদি কিছু থাকে সেটা আনুপাতিক হারে শেয়ার হোল্ডাররা পাবেন। কারণ আপনি কয় টাকা দিয়ে শেয়ার কিনছেন এখানে এটা বিবেচ্য না, এখানে বিবেচ্য হলো যে সবার পাওনা পরিশোধ করলে মালিক হিসাবে আপনি অবশিষ্ট অংশটা পাবেন। তো সেই জন্য আমরা এইসব জিনিসগুলো ও সম্বন্ধে জানার চেষ্টা করা উচিত, এবং আমাদের এই রিপোর্ট যেগুলো আছে, বিশেষ করে অডিটের রিপোর্ট যেগুলো আছে এবং ইন্টারনাল অডিট কমিটি যেটা আছে, তারা এই বিষয়গুলোর উপরে অ্যানুয়াল অ্যাকাউন্টে অন্তত বছরে একবার হলেও একটা দিক নির্দেশনা দেওয়া উচিত রিগার্ডিং দি সাস্টেইনেবিলিটি অফ দি কোম্পানি এবং ফিউচারে কোম্পানিটা কেমন যাবে, এসব সম্বন্ধে একটা ধারণা দিলে বিনিয়োগকারীরা কোম্পানির ওই কোম্পানিতে শেয়ার কিনা বা কিনা শেয়ার ধরে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। আমাদের দেশে যেহেতু এই ওয়াইন্ডিং আপ বা অফিসিয়াল ক্লোজিংটা খুব হয় নাই বললেই চলে, নামমাত্র 2-4টা হয়েছে লো প্রোফাইলে,
এখানে বেশিরভাগ ক্ষেত্রে মালিকেরা নিজেরা নিজেরা কোম্পানির অপারেশন বন্ধ করে দেয়, কোনো কর্তৃপক্ষকে ইনফর্মও করে না, ধারও ধারে না, পাবলিকে জানা তো দূরের কথা। বাট পাবলিক লিস্টেড কোম্পানি যেগুলো সেগুলো এইভাবে আমাদের দেশে এখন যেটা হচ্ছে, লিস্টেড থেকে ডিলিস্ট হচ্ছে, ডিলিস্ট থেকে ওটিসিতে যাচ্ছে, একসময় ওটিসি থেকে হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না, এটা হওয়া উচিত না। যেটা চলবে না বা চালানো সম্ভব না সেটাকে আগেভাগে বৈশা কোম্পানির অবস্থায় রিলেটিভলি ভালো থাকায় অবস্থায় বিক্রি করে, আপনি যদি তাড়াহুড়া করে বিক্রি করতে চান তাহলে 100 টাকার জিনিস আপনাকে 10 টাকাও বিক্রি করতে হইতে পারে। আর আপনার যদি একটা সময় নিয়ে বিক্রি করেন বেটার দাম পেতে পারেন, কোম্পানি আপনি চালাতে পারছেন না হয়তো আর্থিক অসুবিধার জন্য অথবা আপনার চালানোর লোক নাই স্বাস্থ্যগত কারণে, সেই ক্ষেত্রে যদি আপনি ভালো বায়ার পান তাহলে কোম্পানি তো ভালো দামে বিক্রি হইতে পারে। সেই ক্ষেত্রে হয়তো ওয়াইন্ডিং আপ প্রসেসে নাও যেতে হতে পারে, রিস্ট্রাকচারিং করে সেটা বিক্রি করা যায়। তো আমাদের যেহেতু আস্তে আস্তে ইন্ডাস্ট্রিরও বয়স হয়েছে, লিস্টিং হয়েছে, এটারও বয়স হয়েছে, এইসব প্রসিডিউরগুলো আমাদের জানা থাকা ভালো। এবং এইসব যে রিক্স ফ্যাক্টর আছে, রিক্স ফ্যাক্টর হিসেবে আমরা এগুলো পাওয়ার দাবিদার। তো ভিডিওটা কেমন লাগবে ঠিক জানি না, তো তারপরও এইসব আলোচনা হওয়া উচিত। আমরা সবাই এই ব্যাপারে অবগত থাকলে হারানোর কিছু নাই কিন্তু লাভের বিষয় আছে। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।